আমাদের এই এক বোন প্রশ্ন করছেন যে ছোটবেলা থেকে তিনি অনেক নামাজ কাজা করেছিলেন, এখন কি এগুলা আদায় করতে, কাজার নামাজ আদায় করতে হবে না দোয়াদুরু করলেই হবে মাশাআল্লাহ, এরকম? সুন্দর প্রশ্ন করেছেন বোন। আসলে এই মাসলাটা সম্পর্কে এই জমানায় একটু বিভ্রান্তি সৃষ্টি করা হয়, এটা আসলে আপনার ঠিক না যে নামাজ যেগুলো কাজা হয়ে গেছে এই নামাজগুলো আদায় করতে হয়। যেমন আমি একটা উদাহরণ দিলাম, জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। আমি আপনার কাছ থেকে কিছু পয়সা করে জানলাম, আপনি আমাকে বলছেন যে ডিসেম্বর 2014-এর আগে এই পয়সা আমাকে দিতে হবে। এখন ডিসেম্বর 2014 চলে গেছে, তাহলে কি এই পয়সা আমি আপনাকে ফেরত করবো না? অবশ্যই ফেরত করতে হবে। আর ডিসেম্বর 2014-এ যেহেতু আমি পয়সা আপনাকে দেই নাই, সেজন্য আমি আপনার কাছে ক্ষমা চাইতে হবে যে ভাই 3 মাস অতিরিক্ত হয়ে গেছে, আমি একটু ক্ষমা করে দেন আর একটু সময় দেন। ঠিক তদ্রূপভাবে যখন নামাজ কজা হয়ে যায়, নামাজ হলো আল্লাহর হক, যখন সময় মোতাবেক সেই নামাজটা আমি পড়তে পারি না, তখন সময় মোতাবেক না পড়ার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে তৌবা করব। আর যেহেতু এটা আল্লাহর হক বাকি থেকে যায়, সেজন্য আমি আমার জীবনে এই নামাজটা আমি অবশ্যই পড়বো। তাহলে নামাজটা কজা করার পরে তৌবা করা এই জন্য যে সময় মোতাবেক আমি নামাজ পড়তে পারি নাই, আর কজা করা এই কারণে যে আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের একটা হক, সেই হকটা আমার পক্ষ থেকে আদায় হয় নাই, সেজন্য আমাকে সেই জিনিসটা করতে হয়। এজন্য নামাজ যেগুলো কজা হয়ে গেছে এই নামাজগুলোকে সময়ের ফাঁকে ফাঁকে নামাজগুলোকে কজা করা। আর একটা অনুমান করা যে জিন্দগিতে জীবনে কত রাকাত নামাজ বা কত দিনের নামাজ কজা হয়েছে, সেই নামাজগুলোকে আহিস্তা আস্তে আস্তে করে একটা তরতিবের মধ্যে নিয়ে এসে সেই নামাজগুলোকে কজা করা, এটাই ফরজ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরমিজি শরীফের হাদিস, জনাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্ভবত খন্দকের যুদ্ধে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 নামাজ একসাথে কজা হয়ে গেল, জুহর আসর মাগরিব। তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন যে নামাজ যখন কজা হয়ে যায় তখন নামাজকে এইভাবে পড়তে হয়, প্রথমে জুহরের নামাজ পড়লেন, পরে আসরের নামাজ পড়লেন, পরে মাগরিবের নামাজ পড়লেন। এই জন্য নামাজ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কজা হয়ে গেছিল, সাথে সাথে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার হুকুম দিয়েছেন। এই জন্য নামাজ পড়তে হবে। আর মজার বিষয় হলো এই বিষয়ে 4 জন ইমামের এক ঐক্যমত, ইমামে আবু হানিফা, ইমামে মালিক, ইমামে শাফিঈ, ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহিম, সবার ঐক্যমত যে যখন নামাজ কজা হয়ে যায় এই নামাজটা পুনরায় পড়তে হয়, শুধু তওবা যথেষ্ট না। একটা প্রশ্ন আছে, বলেন এখন কত বছর থেকে নামাজ পড়ে না, এখন এগুলো হিসাব রাখবেন কিভাবে? যে আমরা অনেক জিনিস নিজের জীবনে দুনিয়াবী অনেক জিনিস আমরা দেখেন, অনেক জিনিসের ব্যাপারে আমরা হিসাব করি, নামাজের ব্যাপারে আমরা পারবো না কেন? অবশ্যই পারবো, একটু চেষ্টা করতে হবে। যেমন একজন মানুষ, ওনার বয়স তো হয়েছে এখন 25 বছর, আর উনি অনুমান করে বলতে পারতেছেন যে উনি বালিগ হয়েছেন 15 বছর বয়সে, আর 15 বছর থেকে নিয়ে উনি 25 বছর পর্যন্ত অনেক গাফলতি করেছেন। তো একটা অনুমান করবেন যে আমি জীবনে কতদিন আমি নামাজ ছেড়েছি, এই অনুমান, যেহেতু এখান ওনার কাছে আর ইয়াকিন বলতে কিছু নাই, এই অনুমান যেটা আছে এই অনুমানকে সামনে রেখে উনি আগাবেন আর এই নামাজগুলো আস্তে আস্তে কজা করবেন, আর সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবাও করবেন, যেহেতু নামাজগুলো আল্লাহর হক সময় মতো না হওয়ার জন্য আল্লাহর কাছে তওবা করা হবে। তাহলে বাকি জিন্দেগি এরকম অনুমানের উপর যদি কজা করতে থাকেন এবং যদি হ্যাঁ হায়াত হ্যাঁ শেষ হয়ে যায়, তখন তো যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় উনি এই কাজ করতেছেন, আল্লাহর জন্য করতেছেন, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। আসলে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা দেখেন সেটা হলো বান্দার উদ্যোগ, বান্দা উদ্যোগ নেই কিনা, যেন একটা অনুমান করা হবে যে জীবনের 5 বৎসর, 3 বৎসর, 4 বৎসর আমার নামাজ রীতিমতো আদায় হয় নাই। তো একটা অনুমান করে 1000 দিনের নামাজ, 1500 দিনের নামাজ, এই নামাজগুলো কি আমি পড়বো? আল্লাহ আশা করি অবশ্যই ইনশাল্লাহ ক্লিয়ার হবে ইনশাল্লাহ।